আসসালামু আলাইকুম, কেমন আছো প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আলোচনা করব অর্থতত্ত্ব শব্দের উপর। এর পূর্বে আমি গঠনমূলকভাবে এবং অর্থমূলকভাবে শব্দের উপর ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখেছো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, এখনই সাবস্ক্রাইব করো। এসো আমরা আজকে মূল আলোচনায় প্রবেশ করি। কি বলেছে আজকে আলোচনার বিষয় বলো তো? অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ। তাহলে অর্ধতৎসম শব্দ কাকে বলে সেটা জেনে নিই। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ কিঞ্চিত বা সামান্য পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে বা এসেছে তাকে বলা হয় অর্ধতৎসম শব্দ। আবার বলছি, সংস্কৃত ভাষা থেকে কিঞ্চিত বা সামান্য পরিবর্তন হয়ে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে কি বলে? অর্ধতৎসম শব্দ। অর্থাৎ পুরোপুরি তৎসম নয়, অর্ধ অর্ধেক। অর্ধ তৎসম শব্দে অনেক উদাহরণ রয়েছে, এসো গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ তোমাদের আমি দিচ্ছি। যেমন চন্দ্র থেকে চন্দ্র হতে পারে, তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ, যেহেতু তৎসম শব্দ থেকেই অর্ধ তৎসম শব্দ উৎপত্তি বা জন্ম, সেই জন্য প্রথমে আমার তৎসম শব্দটি লিখতে হবে, তার পাশে অর্ধ তৎসম শব্দ লিখতে হবে। এসো তৎসম শব্দ কি? চন্দ্র। চন্দ্র থেকে কি হয়? চন্দর। চন্দ্র থেকে কি? চন্দর। চন্দ্র হচ্ছে তৎসম শব্দ আর চন্দ্র হচ্ছে অর্ধ তৎসম শব্দ। শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ হতে পারে, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ। শ্রাদ্ধ থেকে কি? শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, সকাল থেকে সকাল, সকাল থেকে সকাল। সকাল থেকে সকাল, এছাড়া পুরোহিত থেকে পুরোহিত। কায়স্থ থেকে কায়েত, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, লিখেছি চন্দ্র থেকে চন্দর, শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, সকাল থেকে সকাল, পুরোহিত থেকে পুরোহিত, কায়স্থ থেকে কায়েত, এবং জ্যোৎস্না থেকে জ্যোৎস্না। জ্যোৎস্না থেকে কি হবে? জ্যোৎস্না। জ্যোৎস্না থেকে কি বলেছি? জ্যোৎস্না। এটা একটু জ্যোৎস্না উচ্চারণ করতে একটু কঠিন হয়, কিন্তু এটা তৎসম শব্দ, জ্যোৎস্নাটা সহজ হয়। মিথ্যা থেকে সত্য থেকে সত্যি, মিথ্যা থেকে মিশা, মিথ্যা থেকে কি মিশা, তার আগে আমরা বলতে পারি প্রাণ থেকে পরাণ, প্রত্যয় থেকে প্রত্যয়, প্রাণ থেকে হয় পরাণ,
প্রাণ থেকে পরাণ, প্রত্যয় থেকে প্রত্যয়, প্রত্যয় থেকে প্রত্যয়, প্রত্যয় থেকে প্রত্যয়। আর আমরা বলেছি প্রাণ থেকে হয় পরাণ, মিথ্যা থেকে মিছা। আমরা কায়াত সাথে কায়াত বলেছি মিথ্যা থেকে কি হয় মিছা। আমরা বলে মিথ্যা কথা বলো না, অনেকে মিথ্যা কথা বলে থাকে, তো মিথ্যা কথাটা বেশি প্রচলন। মিথ্যা থেকে মিথ্যা, বিশ্রী থেকে বিশ্রী, মিথ্যা থেকে মিশা, মিশে হতে পারে আর বিশ্রী। এখানে তার অবস্থা রয়েছে, এখানে ছয় ছ রয়েছে, বিশ্রী তালবস্বর আর চয়সর বিচ্ছিরি। পুরোহিত বলেছি হংস থেকে হাঁস, তাহলে হাঁস কথাটি আমরা বেশি ব্যবহার করে থাকি, হংস থেকে হাঁস। হংস, হংস কথাটি খুব কম মানুষ ব্যবহার করে থাকে। মৎস্য থেকে মাছ, মৎস্য থেকে কি মাছ, মৎস্য থেকে মাছ। সূর্য থেকে সুরুজ, যে কোনো শব্দ আমরা দেখছি এখানে, প্রাণ থেকে পরাণ, প্রত্যয় থেকে প্রত্যয়, মিথ্যা থেকে মিছা, বিশ্রী থেকে বিশ্রী, এখানে তালবর্ষ, এখানে চয় ছ, হংস থেকে হাঁস, মৎস্য থেকে মাছ, সূর্য থেকে সূর্য। এসব হচ্ছে তৎসম শব্দ, এসব হচ্ছে অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ এই প্রাণ থেকে কিঞ্চিত পরিবর্তন হয়েছে পরাণ, আর প্রত্যয় থেকে পরিবর্তন হয়েছে হচ্ছে প্রত্যয়, আর মিথ্যা থেকে পরিবর্তন হয়েছে হচ্ছে মিছা, বিশ্রী থেকে বিশ্রী, তার অবশ্য রয়েছে এখানে চয় ছ, হংস থেকে হয়েছে হাঁস, আর মৎস্য থেকে মাছ। অনেকে বলে থাকে মৎস্য খামার, মাছ খামার অনেকে বলে না, মৎস্য খামার বলে থাকে। আর সূর্য থেকে হয়েছে সুরুজ, এছাড়া কর্মকার থেকে হয় কামার, কর্মকার থেকে কি হয় কামার। কর্মকার থেকে অন্ধকার থেকে আধার, কর্মকার থেকে কামার, অন্ধকার থেকে আধার। তো আমরা অন্ধকার কথাটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, আধার শব্দটি খুব ব্যবহার হয় না বললেই চলে। আমরা প্রচলিত অর্থ বলে থাকি এখন খুব অন্ধকার, আধার খুব কম মানুষ ব্যবহার করে থাকে। আর কুম্ভকার থেকে আমরা কামার বলতে, কুমোর বলতে পারি, অনেকে কুমার বলে, আর কুমার হচ্ছে সাধু শব্দ, কুম্ভকার থেকে হয় কুমার, কুম্ভকার। কুম্ভকার থেকে হচ্ছে কুমার,
কুম্ভকার থেকে হবে কুমার। তবে আমরা কুমার কথাটি ব্যবহার করি এখানে, কিছু আমরা অনেকেই জানি না কোন শব্দটি ব্যবহার করছি, তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি সব নিজেরা জানি না, কিন্তু আমরা অনেক শব্দ প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। যেমন তারকা থেকে তারা, তারকা হচ্ছে সংস্কৃত শব্দ, তারা হচ্ছে অর্ধতৎসম শব্দ, তারকা থেকে হয় তারা। তারকা থেকে লিখতে পারি আমরা তারা। তবে আমরা তারকা খুব কম মানুষই ব্যবহার করে থাকি, তারাটি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। লৌহ থেকে হতে পারে লোহা, লৌহ থেকে লোহা। কৃষ্ণ থেকে কেষ্ট, কৃষ্ণ থেকে কেষ্ট, লৌহ থেকে লোহা, কৃষ্ণ থেকে কেষ্ট হতে পারে। চক্ষু থেকে চোখ, চক্ষু থেকে চোখ। তবে আমরা চক্ষুর চেয়ে চোখ শব্দটি সবচেয়ে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। স্বর্ণ থেকে সোনা হতে পারে, স্বর্ণ থেকে সোনা, সত্র থেকে ছাতা, সত্র থেকে সত্র থেকে ছাতা, চক্ষু থেকে চোখ, স্বর্ণ থেকে সোনা, সত্র থেকে ছাতা। এরকম আমরা বলেছি যে কুম্ভকার, কর্মকার, চন্দ্র, সকল, প্রাণ, প্রত্যয়, কায়স্থ, মিত্র থেকে মিত্রির হতে পারে, রাত্রি থেকে রাত্রি, মৃত্যু থেকে মৃত্যুর। দেখ আর উদাহরণ নাই দিলাম, যে কটা উদাহরণ দিয়েছি এগুলো তোমরা দেখতে পারো, এছাড়া অন্যান্য বই পড়লে অনেক উদাহরণ তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি আমার ক্লাস দেখতে যে কোনো সমস্যা ফেস করো, কোনো কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। সবার মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। সবাই আল্লাহর ভালো, আল্লাহর কাছে দোয়া করে ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।